নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আলোচনা। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। প্রশাসন কোথায়, প্রশাসন কোথায়, এই প্রশ্ন উঠছে। তার কারণ পরশুদিন প্রহিত হয়েছেন রেজ্জাক মোল্লা। আমি যদি ধরে নিই যে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতারা এবং মাননীয় আরাবুল ইসলাম যেমনটা বলছেন ঠিক তেমনটাই হয়েছে, প্ররোচনা দিয়ে প্রহিত হয়েছেন রেজ্জাক মোল্লা, কিন্তু এখনও পর্যন্ত গ্রেফতার শূন্য। তারপরে অবশ্য সেই দিনই বিক্ষোভ প্রদর্শনের জন্য 9 সিপিআইএম কর্মীকে গ্রেফতার করেছে প্রশাসন। প্রশাসন কোথায়, এই প্রশ্ন উঠছে। তার কারণ আজকের ঘটনা। আজকে সিপিআইএমের একটি ঘোষিত কর্মসূচি ছিল কলকাতায় আলিপুরে, এবং সেখানে পরের পর গাড়ি যখন ভাঙনের ওপর দিয়ে আসছিল তখন 20 গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং 13 গাড়িতে আগুন লাগানো হয়। সবথেকে বড় কথা, গুলি চলে, আবার পশ্চিমবঙ্গে গুলি চলে, তবে পুলিশের গুলি, প্রশাসনের দিক থেকে ছুটে আসা গুলি নয়। অভিযোগ গুলি চলেছে তৃণমূল কংগ্রেসের দিক থেকে, তৃণমূলের অভিযোগ গুলি চলেছে সিপিএমের দিক থেকে। সিপিএম কর্মী 5 কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ভেতরে 3 আঘাত গুলির আঘাত বলে ডাক্তাররা বলছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসন কোথায়, এই প্রশ্ন উঠছে। তার কারণ একদিকে প্রশাসনের এই নিষ্ক্রিয়তা, অন্যদিকে প্রশাসন কিন্তু ভীষণ ভীষণ সক্রিয়। তার কারণ মহাকরণে দাঁড়িয়ে একজন মন্ত্রী নয়, একাধিক সিনিয়র মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ববি হাকিম, তারা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছেন এবং পরিষ্কার বলছেন দলের কর্মসূচি অনুযায়ী 10-18 তারিখ নানা জায়গায় একের পর এক মিছিল হবে, মিছিল এবং ভবিষ্যৎ কর্মসূচি কী হবে তার ইঙ্গিত দিচ্ছেন। এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সম্ভবত প্রথমবার আন্দোলনের কর্মসূচি ঘোষিতভাবে ঘোষণা করা হচ্ছে কাদের বিরুদ্ধে জানেন? দুটি নাম একেবারে প্রত্যাশিত, বিরোধী দল যারা, সিপিআইএম এবং কংগ্রেস, এবং দুটি চ্যানেল। বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে, বস্তুত পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা যে মহাকরণে দাঁড়িয়ে সিনিয়র মন্ত্রীরা তাদের বিরোধী সিপিএম এবং কংগ্রেস দলের সঙ্গে দুটি চ্যানেলের কথা ঘোষণা করলেন, যাদের বিরুদ্ধে এই রাজনৈতিক কর্মসূচি প্রশাসনের সদর কার্যালয় মহাকরণ থেকে ঘোষিত হলো। আমরা জানি না এবিপি আনন্দের এই সৌভাগ্য হবে কি না, কিন্তু যদি তারা আমাদের চ্যানেলকে মিং করে থাকেন আমরা সম্মানিত। তারা রাজনৈতিক কর্মসূচি ঘোষিত করুন বা মাননীয় না মঞ্চের ওপর থেকে যেমনটা বলছেন জেলে ভরে দেব, তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারেন, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, জেলেও ভরে দিতে পারেন, কিন্তু সংবাদ মাধ্যম, সাংবাদিকরা তাদের কর্মে অবিচল থাকবে, অনড় থাকবে, এই প্রতিশ্রুতি আমাদের কোটি কোটি দর্শকদের শুরুতেই দিয়ে দেব। আমরা অনুষ্ঠান শুরু করব, কিন্তু তার আগে আজকে ভাঙড়ে যা হয়েছে সেই ঘটনা, গুলির ঘটনা এর পরে আমরা আসব, কিন্তু প্রথমে একের পর এক আপনাদের বলছিলাম 20 গাড়িতে ভাঙচুর এবং 13 গাড়িতে আগুন, সেই দৃশ্য আবার ভাঙনে আরেকবার। রেজ্জাক মোল্লার ওপর হামলার 48 পেরোতেই ফের রণক্ষেত্র ভাঙড়। রেজ্জাক নিগ্রহের প্রতিবাদে বামেদের মিছিলে বোমা গুলি নিয়ে হামলার অভিযোগ ভাঙড়ের বামন ঘাটাতে কাঠগড়ায় সেই তৃণমূল নেতা আরাবুল ইসলাম। একদম সামনে থেকে আগ্নেয়াস্ত্র হাতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা 12 বালিগঞ্জ থেকে আলিপুর পর্যন্ত বামেদের মিছিলে যোগ দিতে ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে কলকাতার দিকে আসছিলেন দলীয় কর্মী সমর্থকরা। অভিযোগ, সেই সময় ভাঙড়ের বামনঘাটাতে সিপিএম কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় তৃণমূল। বোমাবাজি করে প্রায় 40 গাড়িতে ভাঙচুর চালান তৃণমূল সমর্থকরা। 12-14 গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। রাস্তার উপরে সেই লরি বাস আটকানো হয়েছে, মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বাস ভেঙে দেওয়া হয়েছে, বোমা চলেছে। আমি নিজে ফোনে কথা বলছি, তুমি আর রেজ্জাক মোল্লার ওপর হামলার নেতৃত্বে থাকার অভিযোগ যার বিরুদ্ধে, সেই ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধেই এদিনও অভিযোগের সরাসরি আঙুল উঠেছে। ভাঙড়ের সিপিএম নেতা সত্তার মোল্লার দাবি, রিভলভার নিয়ে হামলা চালান খোদ আরাবুল। ওখানে আরাবুল এবং সামাদ নিজে হাতে রিভলভার নিয়ে ফায়ার করতে করতে আসছে, 40 একটা টিম, ওরা আবার ফায়ার করতে করতে আসছে। পেছনের 9-10 গাড়ি তারা স্টার্ট দিয়ে আসতে পারেনি কো, যে কারণে ওই 9-10 গাড়ি ভাঙচুর করেছে, আগুন লাগিয়ে দিয়েছে।
উল্টোদিকে আরাবুল দাবি করেছেন সিপিএমই হামলা চালিয়েছে। যদিও এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছে যে ম্যাটারগুলি পড়েনি সেগুলিতে সিপিএম এর পতাকাই লাগানো। তবে যতই অভিযোগ উঠুক না কেন, রেজ্জাক কাণ্ডের মতোই বামুনঘাটা সংঘর্ষের ক্ষেত্রেও আরাবুলের পাশেই দাঁড়িয়েছে দল। মহাকারণে দাঁড়িয়ে আরাবুলকে ক্লিন চিট দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, গোটাটাই তাঁদের বিরুদ্ধে চক্রান্ত। আরাবুল ইসলামের উপরে অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাকে হাসপাতালে ভাঙড়ে ভর্তি করা হয়েছে এবং আমাদের দশজন কর্মী আহত হয়েছে। আর একদিকে যখন সিপিএম বিছানায় শুয়ে আছে, তখন কংগ্রেস আবার রাস্তায় নেমে পড়েছে সানায়ের পোর মতন। আরাবুলের পিঠ চাপড়ে পার্থবাবুর মন্তব্য, আরাবুল উদ্যমী ছেলে, রেজ্জাকের বিরুদ্ধে লড়তে গেলে কি যুধিষ্ঠির হতে হবে? কিন্তু চার চারজন মন্ত্রী মহাকরণ থেকে দাঁড়িয়ে পুলিশি তদন্তের আগেই কিভাবে আরাবুলকে ক্লিন চিট দিলেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। এদিকে প্রাক্তন মন্ত্রীর উপর হামলার অভিযোগে রেশ কাটতে না কাটতেই ফের শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের এই অভিযোগে অশনি সংকেত দেখছে রাজনৈতিক মহল। আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতির অভিযোগে অবিলম্বে কেন্দ্রের কাছে পর্যবেক্ষক দল পাঠানোর আর্জি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। Law and order situation, what is prevailing in West Bengal. It is deteriorating in every day. I shall not hesitate to write it to the Home Ministry that this type of lawlessness are happening in Bengal. ভাঙড় যখন জ্বলছে তখন নীরবই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিরোধী দলনেত্রী থাকাকালীন বহুবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি 356 ধারা প্রয়োগের দাবিও জানিয়েছেন বহুবার। কিন্তু এখন শাসকের আসনে বসে তিনি নিশ্চুপ, তাই রাজনৈতিক মহলে জল্পনা, এখনও বিরোধী আসনে থাকলে কি 356 ধারা প্রয়োগের দাবি জানাতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি চুপ থাকাটাই শ্রেয় বলে মনে করতেন তিনি? এবিপি আনন্দ। কে বলে নিষ্ক্রিয়? ভীষণ ভীষণ সক্রিয় প্রশাসন অন্তত আরাবুল ইসলামের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। আজকে মহাকরণে মাননীয় শিল্পমন্ত্রী বলেছেন যে অত্যন্ত এনার্জেটিক ছেলে, ভাঙড়ে রেজ্জাক মোল্লার বিরুদ্ধে লড়তে কি যুধিষ্ঠির হতে হবে নাকি? আরাবুল ইসলাম, যার বিরুদ্ধে আজকে সহস্তে গুলি চালানোর অভিযোগ উঠেছে, অভিযোগ তুলেছে সিপিএম দল। গুলি চালানো প্রশাসন নয়, নন্দীগ্রামের মতো পুলিশ নয়, আজকে গুলি চলল, তাতে আহত হলেন, রক্ত ঝরল মানুষের। শুধু ভাঙচুর বা আগুন নয়, বামুনঘাটায় সিপিএম কর্মীদের বাস লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম, সিপিএম নেতাদের অভিযোগ, রিভলভার হাতে হামলা চালিয়েছেন খোদ আরাবুলি। গুলিবিদ্ধ তিনজন সিপিএম কর্মী। সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি, গুলিতে গুরুতর জখম রহিম মোল্লা, কুতুব আলী মিস্ত্রি, মইদুল মোল্লা, গুরুতর আহত সুজিত দাস, এছাড়াও আহত হয়ে হাসপাতালে ভর্তি হাসেম আলী মোল্লা এবং মনসুর আলী শেখ। সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক, দাবি বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর। ভাঙচুরের আক্রমণ হয়েছে, যারা আসছিলেন আমাদের আজকের এই মিছিলে, যারা যোগ দিতে আসছিলেন রাস্তায়, এরকম প্রায় 20টা গাড়ি, 13টা তার মধ্যে আগুন জ্বালানো হয়েছে। মোট আহত হয়েছেন 27 জন আমাদের কাছে যা রিপোর্ট ছিল, এবং তার মধ্যে 5 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, 3 জনের বুলেট ইঞ্জুরি আছে, তার মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। যদিও গুলি চালনার অভিযোগ অস্বীকার করেছেন আরাবুল ইসলাম, পুলিশও এ বিষয়ে মুখে কুলু পেটেছে। মুখ্য সচিব জানিয়েছেন তদন্ত হবে, রিপোর্ট আসার পরই জানা যাবে কে গুলি চালিয়েছে, কে আগুন লাগিয়েছে। এবিপি আনন্দ। আমাদের সঙ্গে আজ সকালে কথাও বলেছিলেন মাননীয় আরাবুল ইসলাম, তখন তাকে সুস্থই লাগছিল, কিন্তু তারপর ভীষণ অসুস্থ হয়ে নাকি তাকে নার্সিংহোমে ভর্তি হতে হয়, আমরা জানি না, কিন্তু চিকিৎসক বলছেন তিনি ততটা অসুস্থ নন। ঠিক কী বলেছেন সেই চিকিৎসক এবং গোটা ঘটনা গোটা দিনের আপনাদের সামনে।
দুদিনের মধ্যে ফের অগ্নিগর্ভ ভাঙন। আরাবুল ইসলামের অভিযোগ, তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সিপিএম কর্মী সমর্থকরা। বাইটও দিলেন তিনি। আরাবুল যে গুলি চালনার ঘটনার বিবরণ দিচ্ছেন, স্থানীয় সূত্রে খবর দুপুর 12টা নাগাদ এই ঘটনা ঘটেছে, আর দুপুর 2:05 নাগাদ টিভি ক্যামেরার সামনে বসে সেই হামলার বিবরণই দিলেন আরাবুল। দাবি করলেন তার চোট লেগেছে। আমার গাড়িতে গুলি চালিয়েছে ওরা, এক গুলি নিয়েছে আমার এখানে 7-8 জন কর্মীর উপরে। আপনার গাড়ির উপর নাকি আক্রমণ হয়েছে? আমার গাড়ির উপরে গুলি চলেছে, আপনি ছবি দেখতে পারেন। আর এই বক্তব্যের উপর প্রৌনে 2 ঘন্টা পর বিকেল 4:45 শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। কিছু বলবো না, উনি যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, গাড়িতে গুলি করেছিল, আমি পড়ে গিয়েছিলাম গাড়ির ভিতরে। আর এখানেই ধাক্কা খায় ফিরাদ হাকিমের সরকারি বনাম বেসরকারি হাসপাতালের তত্ত্ব। রেজ্জাক মোল্লার বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে কটাক্ষ করে ফিরাদ হাকিমই তো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলেন যে সিপিএম বিধায়ক নাটক করতেই সরকারি হাসপাতালে না গিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। Then he could have gone to PG hospital or any government hospital, but unfortunately in a simple case of blow and shuffling, the hospitals are not available for the seats for these minor matters. So anyone can afford to go to a good nursing home and take some days rest, and I think the Rajak Sahab is doing that to have some good rest in a beautiful room. তাহলে এখন কেন আরাবুল ইসলাম নার্সিংহোমে ভর্তি হলেন? তাহলে তিনিও কি নাটক করছেন? এই প্রশ্নই উঠেছে রাজনৈতিক মহলে। বিমান বসুর অভিযোগ, আরাবুলের কিচ্ছু হয়নি। এগুলো গটআপ কেস, আরাবুলও একটা নার্সিংহোমে ভর্তি হয়েছে, গটআপ কেস। আরাবুল একদম মানে ধীর স্থিরভাবে বসে মিডিয়াকে বলেছে, ইলেকট্রনিক মিডিয়াকে কথা বলেছে, দেখে কেউ কিছুই বুঝতে পারবে না তার কোথাও কোনো আঘাত লেগেছে কিনা, তার চুলের আলপটটাও একরকম ছিল। আর বিমান বসুর এই অভিযোগে শিলমোহর দিয়েছে ওই বেসরকারি নার্সিং হোমের চিকিৎসক। ঠিকই আছে, হ্যাঁ সেক্ষেত্রে সব ঠিক আছে, একটু ফিজিক্যাল ইঞ্জুরি হয়েছিল, হাড়িয়া কিছু আপনার প্রবলেম পাইনি এখনো। আচ্ছা, এমনি কোনো আউটার ইঞ্জুরি না, এক্সটার্নাল ইঞ্জুরি মার্কস কেউ দেখতে পাই। ফিজিক্যাল ইঞ্জুরি কোথায়, মানে কোথায় লেগেছে? একটু উনি পড়ে গেছেন ওদের গাড়ি থেকে, যেটা উনি বলছেন। দুদিন আগে রেজ্জাক যখন হাসপাতালে ভর্তি ছিলেন সে সময় আরাবুল অভিযোগ করেছিলেন রেজ্জাক নাটক করছেন। দুদিন পরে আরাবুলের নার্সিংহোমে ভর্তি হওয়ার পর রাজনৈতিক মহলের সেই কথাই বারবার মনে পড়ছে। এবিপি আনন্দ সরাসরি আলোচনায় আসবো। আমার একদিকে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, কংগ্রেস নেতা নির্বেদ রায়, ডক্টর সমীর বন্দ্যোপাধ্যায়, যিনি কালকে সতর্ক করে দিয়েছিলেন যে 70-ঊর্ধ্ব একজন মানুষকে ফিট বলে ছেড়ে দেয়া যায় না, এবং আজকে এমআরআই করা হয়েছে এবং তার 1 নম্বর লাম্বান মনে ফ্র্যাকচার বেরিয়েছে। এই বিস্তারিত আলোচনা অবশ্যই আসবো। তার পাশে আছেন সিপিএম নেতা রবীন দেব, তার পাশে আছেন সুভাষ নস্কর, আরএসপি নেতা। আমার অন্যদিকে আছেন সাত্তার মোল্লা, সিপিএম নেতা, আজকের ঘটনার প্রত্যক্ষদর্শী, এবং আরাবুল ইসলাম, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি গুলি চালিয়েছেন। তার পাশে তরুণ নস্কর, এসইউসিআই নেতা এবং বিধায়ক। তার পাশে রয়েছেন তিলোত্তমা মজুমদার, লেখক। আমি সত্তা সাহেব আপনার কাছে আসবো। আরাবুল ইসলাম আজকে বলেছেন যে আপনাদের তরফ থেকে, সিপিএম দলের তরফ থেকে গুলি চলেছে, তিনি এবং তার বাহিনী, আরাবুল ইসলাম এবং তার বাহিনী আক্রান্ত হয়েছেন এবং আপনিও গুলি চালিয়েছেন। ঘটনাটা হচ্ছে যে তারই প্রতিধ্বনি আজকে রাইটার্স বিল্ডিং থেকে স্বয়ং মন্ত্রীরাও করেছেন। এখন আজকের বেলা 12:10 আমরা ঘটপথে গাড়িগুলো ছাড়ি। গত 6 তারিখে রেজ্জাক মোল্লার উপর যে আক্রমণ,
তার সপক্ষে আজকে যে আমাদের এসপি অফিস যে ঘেরাও ছিল, এই এসপি অফিসে যে আমাদের ডেপুটেশন কর্মী ছিল বাম ফ্রন্টের, 60টা গাড়ি, 407 গাড়ি, এই গাড়িতে ঘটকপুর থেকে আমার একটা জিপ গাড়ি সেটা আগে ছিল, আর এই 60টা গাড়ি পরপর লাইন দিয়ে ছিল, আমরা আসছিলাম। কেএলসি থানাটা পার হয়ে বোধ হয় 1 কিলোমিটারের মধ্যে কাঁটাতলা, কাঁটাতলা কাছে যখন এসেছি কোনো একজন টিএমসি কর্মী তিনি আমাকে বলেন যে ওরা ওখানে একটা মিছিল করছে, তোমাদের যাওয়াটা কি এই মুহূর্তে ঠিক হবে? আমি ওখান থেকে কেএলসি ওসিকে ফোন করি, উনি আমাকে বললেন যে আপনি কোথায় এসছেন? আমি বললাম কাঁটাতলাটা সবাই ছাড়িয়েছি, বললো আপনারা একটু দাঁড়িয়ে যান, আমি 5 মিনিট পরে রিং ব্যাক করছি। আমার ওখানে দাঁড়িয়ে গেলাম, তারপর আমি এডিশনাল এসপিকে ফোন করলাম, ওনাকে ফোন করার পরে উনি বললেন না যে আপনারা নিশ্চিন্তে চলে আসেন। তার 2 মিনিট পরে ওসি আমাকে ফোন করলেন যে আপনারা চলে আসেন, ওখানে আমাদের ফোর্স আছে। তো আমরা ওভাবে চলে আসছি, আমার গাড়িটার সামনে আছে, পরপর গাড়িগুলো আসছে। এবার আপনারা যে সাংবাদিক বন্ধুরা ওখানে গেছিলেন তা নিশ্চিত জানেন, বামনঘাটায় পার্টি অফিসটা পার হয়ে প্রায় 300 থেকে 400 মিটার পরে এসে একটা বল খেলার মাঠ আছে, তারপরে বেঙ্গল টেকনোলজি ইনস্টিটিউট ওইটা ওখানে আছে, ওই ওখানে আমার গাড়ি ফার্স্ট, তারপরে পরপর গাড়িগুলো আছে, 60টা গাড়ির একটা মানে 407 গাড়ি একটা লাইন, অনেক বড় লাইন, আমাদের গাড়িগুলো ওইভাবে পরপর আছে। পেছন থেকে আমাকে হাঁকছে যে আপনি দাঁড়ান, পেছনে আক্রমণ করেছে। তো ওখানে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে গাড়ি থেকে লোকজন নামছে, বলছে যে গুলি করেছে। তো ওখানে যে একেবারে বামনঘাটা ওদের পার্টি অফিসটা থেকে এসে বোধ হয় 7 মিটার পরে একটা রাস্তার দক্ষিণ থেকে বট গাছ আছে, তার চারিদিকে একটা ইটের চাতাল আছে, ওই জায়গায় আমাদের ওই 6 জন, যে 3 জনের মাথায় তখন পর্যন্ত 3 জনের মাথায় ইটের আঘাত লেগেছে, 3 জনের গুলি, যেটা হচ্ছে সব থেকে ওই সুজিত দাস ওর ওই কোমরে গুলিটা লেগেছে, আর হাশেম মোল্লার উরুতে গুলি লেগেছে, আর শহীদুল মোল্লা ওর গুলিটা লেগেছে পায়ে, ওর গুলিটা ইদিক উদিক হয়ে গিয়েছে, একেবারে এদিক থেকে ঢুকে ঢুকতে বেরিয়ে গিয়েছে, আর 3 জন বাকি 3 জনের মাথা দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। তা ওদের ওখান থেকে নিয়ে আমি আসছি, একটা গাড়ি সবে পার হয়েছি পেছন থেকে, আরাবুল আর ওই বেটে বলে ছেলেটা আমি বলছিলাম, ওই ছেলের নাম হচ্ছে শহীদুল মোল্লা, ওর বাড়ি হচ্ছে সাতলি। একদম আমি আশ্চর্য হয়ে গেলাম যে আরাবুল এবং দুজনে দুটো রিভলভার নিয়ে ওখানে গুলি করছে, 2-2, 4 রাউন্ড গুলি করেছে। তারপরে লোকে যখন হই করে নেমেছে ফের, তখন ওর ওখান থেকে চলে যায়। আবার আমার ওখান থেকে তাড়াতাড়ি ওকে নিয়ে আমি আমার গাড়িতে তুললাম, তুলে গাড়িগুলো আবার স্টার্ট করলাম। স্টার্ট করে সবে বোধ হয় 10-15 মিটার আগিয়েছি, তখন পেছন থেকে গুলি করছে এবং ওরা 39 তেড়ে আসছে। এই গাড়িগুলো আগে আমরা চলে এসেছিলাম, ওখানে যে ওই 8-10টা গাড়ি ছিল, এই গাড়িগুলো ওরা আগুন লাগিয়ে দিয়েছে, আর কয়েকটা গাড়ি যারা চলে আসছিল সেসব ইট মেরে কাঁচগুলো ভেঙে দিয়েছে। তো মোট 9টা গাড়ি ওখানে পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়েছে, তিনটে গাড়ি আংশিক পুড়েছে, তার ব্যাটারি ট্যাটারি সব খুলে নেওয়া হয়েছে, আর গাড়িতে কাঁচটাচ কোনো কিছু নেই। এ হচ্ছে ওখানে ঘটনা। এখন আরাবুল ইসলাম যেটা বলছেন, ওই কি বলে ব্যালিস্টিক টেস্ট না কি একটা আছে না, তা আমি যদি গুলি করে থাকি তখন থেকে এই পর্যন্ত আমার হাতে এটা তো কি ফরেন্সিক না কি কোথায় করলে হয় সে ওসব আপনারা ভালো করে জানেন, তা সেটা করলে নিশ্চিত পাওয়া যাবে। আর তাছাড়া গুলি যদি আমরা করতাম, গুলি যদি আমাদের সঙ্গে থাকতো, লাঠি যদি আমাদের সঙ্গে থাকতো, বোম যদি আমাদের সঙ্গে থাকতো, 60টা গাড়িতে মিনিমাম 3,000 লোক ছিল, ওরা তখন ছিল ওখানে 40 জন, আর যে 4 জন পুলিশ ছিল সেই 4 জন পুলিশকে মারতে মারতে ওখান থেকে ওরা ভাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে ঘটনা। 12:40 আমি ওখান থেকে ফোন করি আবার এডিশনাল এসপিকে, উনি তখন আমাকে বলেন যে আপনারা চলে আসেন, আমাদের ফোর্স নিয়ে আমরা যাচ্ছি। তো আমরা ওখান থেকে বানতলা পর্যন্ত এসে ওখানে যে গাড়িগুলো পুড়ে গিয়েছে, লোকগুলো মাঠের মধ্যে ঢুকে গিয়েছে, আর দুজন, একজন আমাদের ঘটকপুর স্কুলের এক্স প্রধান শিক্ষক হেডমাস্টার মশাই কান্তি মজুমদার, যার বোধ হয় 72 বছর বয়স, তাকে আর একজনকে ঘরের মধ্যে আটকে রেখে এত মারা মেরেছে, সারা মানে মাথাটা মুখটা তার রক্তে একদম ভিজে গিয়েছে, জামাটাও রক্তে ভিজে গিয়েছে। পুলিশ যেই গিয়ে তাকে উদ্ধার করে তারপর পাঠিয়ে দিয়েছে। এই মোট 3-5 জন তার ইটের ঘায়ে সাংঘাতিকভাবে আহত, 3 জন গুলিবিদ্ধ, আরও 15-16 জন তারা ওই অল্পদার লাঠির আঘাত টাকাত খেয়েছে। এই হচ্ছে মূলত ঘটনা। এবং আমাদের পক্ষ থেকে কোনো অঘটন ওখানে ঘটনা হয়নি, সেটা পুলিশও জানে। এলাকার যে দোকানদাররা ওই পাশে যে বাড়িঘরগুলো আছে তাদের কাছে আপনার নিরপেক্ষ তদন্তগুলো জানতে চাইলে তারা সব কথাগুলো বলবেন। এই হচ্ছে আমার বলার। আমি মাস্টারমশাইয়ের কাছে যাব, সুনন্দ সান্যালের কাছে। আপনি বলুন যে এই ঘটনা
রিভলভার থেকে গুলি চালানোর অভিযোগ। আমি পক্ষ কে চালিয়েছেন কি না চালিয়েছেন সেই অংশেই যাব না, কিন্তু পশ্চিমবঙ্গে আবার গুলি চলল। সিঙ্গুর নন্দীগ্রামে পুলিশের গুলি চালনায় যে অশ্রুগুলো ঝরেছিল, যে চোখের জল ঝরেছিল, সেইগুলো আজ সেইভাবে দেখতে পাচ্ছি না কেন? তাহলে কি এইটা আমরা ধরে নেব যে এখন অনেক কিছুর বদল হচ্ছে, তার ভেতরে মানবিকতারও সংজ্ঞার বদল হয়েছে? মানবিকতার সংজ্ঞার বদল হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মানবিক নিজে বলেন, কিন্তু মানবিকতার তো কোনো ছাপই দেখতে পাচ্ছি না। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিক মশায় বালুবাবু, তিনি বললেন যে এরকমভাবে উত্তম মধ্যম যদি দিতে হয় তাহলে আমরাও কম যাব না। তারপরে এই আগে উনি বললেন সিপিএমকে উত্তম মধ্যম দেওয়া উচিত প্রয়োজন। হ্যাঁ, উত্তম মধ্যম ওই ওইটাই একই লাইনে যাচ্ছে যে এই এই সময়ে মানে কোথায় যেন আমি বলতে পারছি না, উত্তর চব্বিশ পরগনার উনি পরিদর্শক সিপিএমের, মানে সিপিএম না তৃণমূলের পরিদর্শক, সেইখানে বললেন যে আমি যে সিপিএমের সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্ক রাখবে না। সিপিএম যে বিয়ে বাড়িতে যাবে সেই বিয়ে বাড়িতে যাবে না, চায়ের দোকানে বসলে ওদের পাশে বসবেন না। হ্যাঁ, ওই রকম। তারপরে অ্যাসেম্বলিতে বললেন যে ওই সিপিএম একটা বিষধর সাপ। আমি আপনাদের চ্যানেলেই বারবার বলেছি যে সিপিএমকে আমি হেট করি, কিন্তু মুখ্যমন্ত্রীকে হেট করবার অধিকার আছে? সংবিধান তো তাই বলে না। সংবিধান তো বলে যে এরকমভাবে সবার মুখ্যমন্ত্রী হয়ে ওঠা। তিনি ওই স্লোগানটাও দিয়েছিলেন, স্লোগানটা দিয়ে বলেছিলেন যে আমরা ওরা নই, আমরা সবাই। সেটার কি হলো? সেটা একদম চরিতার্থতার পথে গেলেন না। সেট না হওয়ার ফলে এই কাণ্ড হচ্ছে। এখন আরাবুল ইসলাম আশকারা পেয়ে যাচ্ছে। আরাবুল ইসলাম যদি আশকারা পেয়ে যায়, আরাবুল ওই ভাঙর অঞ্চলে, আমি একাধিকবার গেছি এই ভাঙর অঞ্চলে, যে কীরকম অজনপ্রিয়, কোনো জনপ্রিয়তার কোনো মানে অত্যন্ত হেটেড পার্সন। আমি এই গত নির্বাচনে হেরে গেছিলেন। হ্যাঁ, না, বিগত নির্বাচনে হেরে গিয়েছিলেন সেটা বড় কথা নয়, কিন্তু হেটেড পার্সন আমি এই কথাটাই বলবো। এই আর রেজ্জাক মোল্লা সাহেব একেবারে জনপ্রিয়তার সীমা পরিসীমা নেই, এটা আমি জানি, আমি খুব ভালো করেই জানি। সন্দেহ একটা জিনিস বলুন, আপনি আরাবুল ইসলামের বিরুদ্ধে আজ নয়, বিগত বেশ কয়েক বছর কলেজ বিশেষ করে শিক্ষিকা যখন প্রহিত হয়েছেন, জলের জোক ছুঁড়ে মারার অভিযোগ উঠেছিল এই আরাবুল ইসলামের বিরুদ্ধে, তখনও আপনি মুখ খুলেছিলেন, কিন্তু এখন যে সার্বিক নিয়ন্ত্রণহীনতা, আমি ধরে নিচ্ছি যে ভাঙড়ে এই ঘটনা যে পক্ষেরই হোক, আমি সেইভাবে যদি দেখি প্রশাসনের দিক থেকে যে একটুও ব্যবস্থা নেওয়া গেল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুড়িটা গাড়ি ভাঙা হলো এবং ১৩টাতে আগুন দেওয়া হলো, গুলি চলল এবং রাইটার্স বিল্ডিং থেকে সার্টিফিকেট এলো যে আরাবুল ইসলাম, মাননীয় আরাবুল ইসলাম অত্যন্ত এনার্জেটিক ছেলে এবং তাকে কি রেজ্জাক মোল্লার সঙ্গে লড়তে যুধিষ্ঠির হতে হবে? এই পার্থবাবু এই যে মন্তব্যটা করেছেন, সেই পার্থবাবু দেবব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমার সামনে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার আমারই সামনে যে কথা বলেছিলেন, আরাবুলের নাম করেননি, আরাবুলের সম্বন্ধে নিন্দামন্দ সেইখানে তুলনা, তোলাবাজ অমুক তমুক ইত্যাদি, তোলাবাজি চলবে না দিদি, বার করে দেবেন। দিদি কোথায়? এই তোলাবাজিই তো চলছে।
এই তোলাবাজি যদি চলে তাহলে তো সিন্ডিকেট রাজও চলবে, সিন্ডিকেট রাজ যদি চলে তাহলে মানুষ খুন হবে এবং ধর্ষণও হবে। এই জিনিস যদি চলতে থাকে, একটাও কমেছে, ঝোঁকটাও কি বদলেছে, সেই কথাটা কিন্তু চিন্তা কেউই করছেন না, তৃণমূল দলের কেউই করছেন না, স্বয়ং মুখ্যমন্ত্রী করছেন না, স্বয়ং মুখ্যমন্ত্রী ওই গুন্ডা ছেলেদের ছেলেমেয়েদের গুন্ডা গুন্ডামি শিখিয়ে এইটা করে যাচ্ছেন। তার কারণ শঙ্কুদেব পাণ্ডা যে সময়তে বললেন যে এরকমভাবে আরাবুল যখন এই কাণ্ডটা করেছে, আমি ইঞ্চিতে ইঞ্চিতে সিপিএম লড়াই সিপিএমের সঙ্গে লড়াই করব, এই কথা যে বলতে পারে সেটা তো ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আজকে এই পরিণতি দেখতে পাচ্ছেন, আমি এই পলিটিক্যাল কালচার বাদ দেওয়ার কথা, সমস্ত রকম সংস্কৃতি আমাদের সামনে, আমার সামনে নির্বেদবাবু বসে আছেন, রবীনবাবু বসে আছেন, এই এই পলিটিক্যাল কালচার না বদলালে কি এটা একদিন হয়েই যাবে যে ওই মানে ভাঙরের তৃণমূল দলের প্রতিষ্ঠাতা দিবসে যে কাণ্ডটা হয়েছে রাজ্য জুড়েই ভাঙর সৃষ্টি হবে, রাজ্য জুড়েই গোটা রাজ্যেই ভাঙর ছড়িয়ে যাবে। আমি নির্বেদদার কাছে যাব। নির্বেদদা, প্রশাসনের যে ভূমিকা, তদন্ত হওয়ার আগে বলে দেয়া হচ্ছে যে আরাবুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ এবং সিপিএম এর দিক থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালিয়েছে, অন্যদিকে মহাকরণ থেকে রাজনৈতিক একেবারে পার্টি প্রোগ্রাম রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, কি চোখে দেখছেন আপনারা? প্রথম কথা হচ্ছে যে এতদিন অবধি যে ধরনের যে খাতে আমাদের আলোচনাগুলো বইত, হয়তোবা আগামী বা আজকে থেকেই তার সূচনা হলো যে নতুনভাবে আমাদের আলোচনার ধারাটাও পাল্টাবে। এইরকম যে দেখো সুমন, পশ্চিমবঙ্গে কিন্তু মূলত হাত পড়ে যাচ্ছে গোটা সংবিধানটায়, পশ্চিমবঙ্গ যেভাবে চলছে তাতে সংবিধানের উপরে হয়তো হাতটা পড়ে যাচ্ছে সরাসরি। ধরো এটা আরাবুল করেছেন কি আমাদের এখানে যিনি অতিথি হিসাবে উপস্থিত আছেন তিনি করেছেন কি কে করেছেন, এর চেয়েও বড় কথা হচ্ছে আমরা চোখের সামনে দেখছি যে ওই ম্যাটাডোরগুলো পড়ছে, আমরা দেখতে পাচ্ছি আহত মানুষগুলো হাসপাতালে, আমরা দেখতে পাচ্ছি আরাবুল হাসপাতালে ভর্তি হয়েছেন, রেজ্জাক সাহেব হয়েছেন, কিন্তু তার পাশে আজকের ঘটনায় এই মানুষগুলো ভর্তি হলেন। এবং রাইটার্স বিল্ডিংটাকে কি কারণে ব্যবহার করতে হয়, ওটা কি কোন ব্যবহারে যোগ্য সে সম্পর্কে মন্ত্রিসভা ধারণাটাই নেই, কোনো ধারণাটাই নেই। রাইটার্স বিল্ডিংকে ওইভাবে ব্যবহার করার অর্থ হচ্ছে সাউথ ব্লকে দাঁড়িয়ে মনমোহন সিং যদি বলতে আরম্ভ করেন বা প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে বলতে আরম্ভ করেন যে কালকে অমুক অমুক অনুষ্ঠান কংগ্রেস করবে দেশের অমুক অমুক জায়গায়, ঠিক সেই জিনিসটা ব্যাপারটা গিয়ে দাঁড়ায় কার্যত, তাহলে কিন্তু আর রাষ্ট্রপতির রায়সিনা ভবনটা বা সাউথ ব্লকটা কোনোটাই অক্ষত আর থাকে না। এবং নির্বেদন তার জন্য যে বার্তাটা যে প্রশাসন বুঝবে যে এর বিপক্ষে কোনো রিপোর্ট হলে তাহলে দময়ন্তী সেনের অবস্থা হবে না, একের পর এক এরকমই আসছি আমি। তাহলে কি হলো, এক হচ্ছে গিয়ে ভাঙর কাণ্ড, মানে আমি যদি এভাবে বলি যে পশ্চিমবঙ্গকে ভাঙরায়নের পথে নিয়ে যাওয়া, তাহলে এইটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই এটা শুরু হয়েছে এবং যে শুরু যেভাবে হচ্ছে সেটা খুবই চিন্তার ব্যাপার দাঁড়াচ্ছে। এক হচ্ছে প্রশাসনটা সম্পূর্ণভাবে দলের মানে নির্লজ্জভাবে দলদাস হয়েছে এবং দলের যে কোনো অন্যায়ের বিরোধিতা করতে রাজি, কোনো অসুবিধা নেই, যে কোনো অন্যায়কে তারা বিরোধিতা বলছি মাফ করবেন, যে কোনো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন ওপেনলি, এবং প্রশ্রয় দিচ্ছেন এই বলে যে কার্যত আমার সঙ্গে পুলিশ আছে, ক্ষমতা আছে,
কার্যত আমার সঙ্গে কিছু গুন্ডা আছে, 4000 লোক আছে, কার্যত ব্যাপারটা যদি আমরা এবার ব্যবস্থা নিই তাহলে আর কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালে যাওয়া যাবে না। তার আগেই তোমাকে হয় মাটি নিতে হবে, নয় কবরে যেতে হবে, নয় তোমার অন্তর্জলি যাত্রা করিয়ে দেব। এইটা হচ্ছে অ্যাপ্রোচ মন্ত্রিসভার। একের পর এক সিনিয়র মন্ত্রী সেই কথা বলছেন দাঁড়িয়ে। জুডিশিয়ারি সম্পূর্ণভাবে একের পর এক, মানে পশ্চিমবঙ্গের বুকে এইভাবে জুডিশিয়ারি আক্রান্ত হয়নি কোনোদিন। পয়সা নিয়ে রায় দেওয়া হয় একথা ওপেন বলেছেন আইনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে। মানবাধিকারকে তার মাথার উপরে যিনি আছেন সেই জজ সাহেবকে সোজাসুজিভাবে আক্রমণ করা হয়েছে, তিনি যোগ্য নন বলে। একের পর এক ঘটনাগুলো এমনভাবে ঘটানো হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রশাসন এতটাই চুপ যে সাংসদের বিরুদ্ধে মানবাধিকারকে সুওমোটো কেস ব্যবস্থা করতে হচ্ছে, ফাইল করতে হচ্ছে। লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, সংবাদ মাধ্যমকে সোজাসুজি বলা হচ্ছে তার মালিককে গ্রেপ্তার করবো কি তার কণ্ঠ রোধ করে দেবো। একদম উচ্চারিতভাবে বলা হচ্ছে পার্টির মিটিং নয়, একদম পরিষ্কারভাবে মন্ত্রীরা বলার চেষ্টা করছেন। এরপর ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের রক্ষার কারণে যদি কেন্দ্রীয় সরকারের সোজাসুজিভাবে আমরা হস্তক্ষেপ দাবি করি তাহলে কি অন্যায় হবে? যদি অন্যায় হয় তাহলে সে অন্যায় আমরা করতে রাজি, খুব পরিষ্কার। আগামী দিন এটা খুব পরিষ্কার যে পরিস্থিতি আস্তে 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 এগোচ্ছে। যদি একমাত্র খুনি বদমাইশ যদি একদম এলাকার না হয়, যেটা স্যার একটু আগে বললেন, গৌতম বাবু কিন্তু এগ্রি করেন না। হ্যাঁ, গৌতম বাবু এগ্রি করুন বা না করুন, না আমি এখানে ওনার দলীয় মানুষগুলোর তাতে উনি নৈতিকভাবে যা ইচ্ছা ভাবুন, তাতে গাড়ি পড়লে করুন বা কতদূর করুন না করুন এসে যায় না। কিন্তু আমরা বিশ্বাস করি, এটা মনে করি, যে কালকে যদি সংবাদ মাধ্যম আক্রান্ত হয়, জুডিশিয়ারি আক্রান্ত হয়, প্রশাসন আক্রান্ত হয়, আইনসভা, সেই আইনসভার মধ্যে মারামারি এমন পর্যায়ে যায় যে সেখান থেকে বেরোবার পর এই পার্থ চট্টোপাধ্যায় দাঁড়িয়ে বলেন আমাদের যা সংখ্যা যদি মারতাম তাহলে কি এটা হতো? তো ইফ দ্যাট বি সো, ভারতবর্ষ তো ভারতবর্ষের কনস্টিটিউশন গৌতম বাবুর দিকে তাকিয়ে তৈরি হয়নি, আই এম সরি টু সে, বাট ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার রাখতে, ভারতবর্ষের গণতন্ত্রকে বজায় রাখতে এসআর বোম্মাই কেসের প্রত্যেকটা আর্টিকেল খুঁটিয়ে খটিয়ে পড়ে ভারতবর্ষের কেন্দ্রীয় হস্তক্ষেপটা জরুরি বলে বোধ করব এক, আর দু নম্বর যেভাবে জিনিসটাকে নিয়ে যাচ্ছেন তাতে আলটিমেটলি একজন নাগরিকের উপর যদি গুলি চালানো হয় তাহলে আরেকজন নাগরিক হিসাবে আমি তার প্রতিবাদ করব? না, প্রথমে দল মত কি গৌতম বাবু আছেন না রবীন্দ্রবাবু আছেন এটা চিন্তা করুন, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। আক্রমণ যারা করছেন তারা প্রশাসনের সুযোগ পাচ্ছেন, তারা সরকারের সুযোগ পাচ্ছেন, তারা ক্ষমতার সুযোগ পাচ্ছেন, এটা কেন পাবেন? এই অবস্থায় যখন একটা সরকার গিয়ে পৌঁছায় তখন সে সরকারটা আর যাই হোক ভারতবর্ষের সাংবিধানিক সরকার নয়, সেটা মুসোলিনির সরকার হতে পারে, সেটা হিটলারের সরকার হতে পারে, সেটা আইকম্যানের রাইটার্স দখল হতে পারে, কিন্তু ভারতবর্ষের বুকে এটা করতে দেওয়া যাবে। নির্বেদা, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের চাওয়া হয়েছে, প্রদীপ বাবু অ্যানাউন্স করেছে 356, এটা এমন যেটা বোধহয় এতবার মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী থাকাকালীন বলেছেন যে 356 কোনো কিছু আইন শৃঙ্খলা ঘটনা হলে উনি 356 চাইতেন। অন্তত কেন্দ্রীয় প্রতিনিধি দলের ক্ষেত্রে ওনার কোনো আপত্তি থাকবে না এরামটা ভাবছেন কি? না, মানে এতবার যেহেতু নিজে 356 চেয়েছেন, আমি নিজে তো গোটা রাজনৈতিক ক্যারিয়ার তো নিজে কংগ্রেসের প্রদীপ বাবুকে কোনোদিন দেখিনি বা অন্যান্য কাউকে দেখিনি যে হাতে একটি সংবিধানের বই নিয়ে এসে আইনসভা ভাঙচুর করতে। ফলে তিনি কেন চাইতেন 356 আর ওই বইটার মলাটে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লেখা থাকতো আর ভিতরে কি বই থাকতো সে তো আমার জানা নেই। আপনি যদি 2009-11 দেখেন, আমি জানি 2009-11 উনি 356 উনি বলেছেন যে এরা যে 356 না 365 কোনটা বলছেন সে তো বোঝা যেত না ব্যাখ্যায়। এটা বুঝি যে কি কারণে, যেমন খুব পরিষ্কার করে আমি একদম আর্টিকেল ধরেও বলার দরকার নেই আলোচনার জন্য, কিন্তু এটা বুঝি যে খুব পরিষ্কার, এক হচ্ছে গিয়ে উনি দুটো এমার্জেন্সিকে ইনভাইট করছেন। নাম্বার ওয়ান, একটা এমার্জেন্সি ইনভাইট করছেন অর্থনৈতিক এমার্জেন্সি, যেটা নিজে বারবার প্রকাশ্যে বলছেন, আর উল্টো দিকে সরকারকে নিলামে তোলার কথা বলছেন, একই সঙ্গে পাশাপাশি সম্পূর্ণ নিয়ম ভেঙে
একের পর এক দুর্নীতি কর্পোরেশন থেকে রাজ্য সরকারের পর্যায়ে অবধি করছেন, সিএজির কাছে কোনো পেপার্স পাঠাচ্ছেন না, সম্পূর্ণ ফিনান্সিয়াল এমার্জেন্সির দিকে যাচ্ছেন এবং স্বাধীনতার পর একটি বছরে সবচেয়ে বেশি ধার করেছেন এই সরকার, এই অবস্থায় একদিকে যাচ্ছেন। আর অন্যদিকে যেটা অবস্থান সেটা হচ্ছে গিয়ে খুব পরিষ্কারভাবে পরপর চারটি পিলার ভারতবর্ষের গণতন্ত্রের প্রত্যেকটি পিলারকে ধ্বংস করে দেওয়ার এবং সেই ধ্বংসের পক্ষে সওয়াল করার জন্যে সিনিয়র সমস্ত মন্ত্রিসভা দাঁড়িয়ে সেখানে তাদের বক্তব্য রাখছেন। এরপরে আর কোন অবস্থা তৈরি হতে পারে? তাহলে কি এরপর রাস্তায় মানুষ বেরোবে, গুলি হবে, তারপরে চিন্তা করবে যে কেন্দ্রীয় সরকার তখনও গণতন্ত্রের স্বার্থে ভারতবর্ষের অংশ তো এখনও এই পশ্চিমবঙ্গটা, এই প্রশ্ন তো আমাদের তুলতে হবে, এক সময় তো তুলতেই হবে। আমি তরুণবাবুর কাছে যাব, তার আগে আপনাদের দেখাতে চাইব আজকেই সকালে তরুণ নস্কর এবং এসইউসিআইয়ের অন্যান্য নেতারা আব্দুল রেজ্জাক মোল্লার সঙ্গে দেখা করেন। আমরা জানি যে দক্ষিণ চব্বিশ পরগনায় অন্তত এসইউসিআই এবং সিপিএমের সম্পর্ক রাজনৈতিক জমি দখলের ক্ষেত্রে যে খুব একটা মধুর এমনটা কিন্তু আমার ধারণা ওনারাও দাবি করবেন না, কিন্তু এই রাজনৈতিক সৌজন্য পাশাপাশি আজকে এই ছবি আমাদের রাজ্যে উঠে এসেছিল। এবং অবশ্যই রেজ্জাক মোল্লা, যিনি প্রথম দিন থেকে বলছেন যে তার কোমরে অসহ্য ব্যথা এবং ব্যথার ইঞ্জেকশন দিয়েও কমানো যাচ্ছে না, আজকে গতকাল এই হাসপাতাল কর্তৃপক্ষ সিপিএমের অভিযোগ যে প্রশাসনের চাপে, রাজনৈতিক চাপে, শাসক দলের চাপে, যারা বলেছিল যে রেজ্জাক মোল্লা চলে যেতে পারেন এবং তিনি তাঁর ইচ্ছেতে আছেন, অর্থাৎ তার কোনো রকম অসুস্থতা নেই এবং প্রায় নজিরবিহীনভাবে বারবার ডাক্তাররা এসে সংবাদ মাধ্যমে, অডিও ভিজুয়াল টিভি চ্যানেলে বাইট দিয়েছেন, প্রায় নজিরবিহীন ভাষায় মেডিকেল বুলেটিন লেখা হয়েছে যে তিনি সম্পূর্ণ সুস্থ। আজকে কী আশ্চর্য, যখন এমআরআই করা গেল তখন তার এক নম্বর লাম্বার বোনে ফ্র্যাকচার পাওয়া গেল। হাসপাতাল কর্তৃপক্ষের জবাবটা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কলকাতা শহরের পাশেই একটা দায়িত্বপূর্ণ হাসপাতালে কি করে এই জিনিস হয়, তারা কি দয়া করে বলবেন যে তাদের অদক্ষতা, অপদার্থতা নাকি রাজনৈতিক চাপ। দেখুন, কোমরে এত দাবিয়েছে না, কোমরের যন্ত্রণা সহ্য করতে পারছি না, ওরা মরফিন ইঞ্জেকশন দিয়েছে, সারা গায়ে ব্যথা করছে, পিঠে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ডান হাঁটুর ওখানে যন্ত্রণা হচ্ছে, পেন কিলার যখন দেয় তখন একটু ভালো থাকি, আবার ওর এফেক্টটা কেটে গেলে খুব যন্ত্রণা হয়, মেডিকালি হি হ্যাড সাম ইঞ্জুরি ইন দ্য আপার লিপ উইচ ওয়াজ রিপেয়ার্ড, ব্লিডিং ছিল সামান্য, বাই দ্য টাইম হি রিচড হিয়ার ব্লিডিং স্টপ, উই টুক কেয়ার অফ দ্য উন্ড, দ্যাট ইজ ফাইন, ইট টেক্স এনি উন্ড টেক্স 7-10 ডেজ টাইম টু হিল, ফর দ্যাট আপনি যদি যে কেউ, আমি যদি এখন কেটে যায় হাত, we will not be hospitalized. So the acute problem for which he was admitted is well under control. Considering those issues, he can safely be sent home. Rabindranath Tagore International Institute of Cardiac Sciences, শহরের নামই বেসরকারি হাসপাতাল, অত্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত। শুধু এ রাজ্যে নয়, ভিন রাজ্য থেকেও মানুষ ছুটে আসেন সুচিকিৎসার জন্য। কিন্তু রেজ্জাক মোল্লার চিকিৎসা নিয়ে এই হাসপাতালের বিরুদ্ধেই যে গাফিলতির অভিযোগ উঠল তা চমকে দিয়েছে চিকিৎসক মহলকেই। কারণ রবিবার এই বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই 72 বছর বয়সে এক বৃদ্ধ যখন টানা বলে যাচ্ছিলেন তাঁর পিছে কোমরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, তখন অদ্ভুতভাবে অজানা কারণে শুরু থেকেই রেজ্জাক মোল্লাকে ছাড়ার জন্য যেন উঠে পড়ে লেগেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কেন, প্রশ্ন তৈরি হয়েছিল নানা মহলে। বিরোধী দলনেতা সরাসরি দাবি করেছিলেন আর এন টেগর হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চাপ তৈরি করা হচ্ছে। এটা তো মূলত বেসরকারি হাসপাতাল, এটা নতুনত্ব হচ্ছে এই যে সরকারি হাসপাতালে যা হচ্ছে সেটা বেসরকারি হাসপাতালেও এখন সেখানে গিয়েও চাপ তৈরি করা, এটা হচ্ছে খানিকটা নতুন। চাপ দেওয়ার বেলায় সরকারি হাসপাতালের উপরে আর বেসরকারি হাসপাতালের মধ্যে কোনো পার্থক্য আর নেই। কিন্তু দুদিন ধরে যে আর এন টেগর হাসপাতালে কর্তৃপক্ষের ভাবছিল যেন কিছুই হয়নি রেজ্জাক মোল্লার, মঙ্গলবার সেই হাসপাতালেই রেজ্জাকের এমআরআই এর পর ধরা পড়ল তাঁর শিরদাঁড়ার L1 হাড়ে চিড় ধরেছে, অর্থাৎ 3 সপ্তাহ বিশ্রাম নিতেই হবে। যে এমআরআই হয়েছে এবং এমআরআই দেখা যাচ্ছে যে তার কোমরের
হাড়ে সেখানে ফ্র্যাকচার আছে, ফ্র্যাকচার আছে। এবং আমি যেটুকু শুনেছি তাতে আমার চিন্তা হচ্ছে যে এখন এক মাস দেড় মাস তিনি দাঁড়াতে পারবেন কি, যাকে কালকে ছেড়ে দেওয়ার জন্য সরকার থেকে চাপ দেওয়া উচিত। ফ্র্যাকচার হয়ে গেলে কি সরকার ওখানে এক্সরে রিপোর্টটাও ফ্র্যাকচার মুছিয়ে দিতে পারে নাকি আমি জানি, কিন্তু কেন কেন রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেসের মতো নামী বেসরকারি হাসপাতালের এই আচরণ, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেজ্জাকদাকে দেখে বেরোলেন ছটা আঠেরোয়, রেজ্জাকদাকে দেখে বেরোলেন ছটা আঠেরোয়, আট থেকে ন মিনিট ছিলেন ওই ঘরে, ছটা আঠেরোয়। আর আমি যখন ওখান থেকে বেরোচ্ছি তখন বাজে সাতটা পঁয়ত্রিশ, তখনও তিনি হাসপাতালের মধ্যে আছেন, রেজ্জাক মোল্লার ঘরে নয়, অন্য কোনো কারোর সঙ্গে বসে কথা বলছে, তার অধিকার আছে। সাংবাদিকদের মধ্যে ফিসফাস হচ্ছে, তাহলে কি ব্যাপারটা এমন সিরিয়াস যে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে বলে আলোচনা করা হচ্ছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? বিভিন্ন মহলে প্রশ্ন, তাহলে কি সত্যি এর পেছনে কোনো রাজনীতি রয়েছে? চাপের কারণে কি রেজ্জাক মোল্লার আঘাত চেপে দেওয়ার চেষ্টা করছিল হাসপাতাল কর্তৃপক্ষ? নইলে কেন দুদিন বাদে এমআরআই করা হলো? এ সরকার কত অমানবিক আচরণ করতে পারে, কত জঘন্য আচরণ করতে পারে হাসপাতাল কর্তৃপক্ষের উপরে চাপ সৃষ্টি করে। এবং এই যে প্রেস রিলিজ কালকে হয়েছে, সেটা হাসপাতালের একজন ছিলেন আর তার সঙ্গে সব বাইরের লোক, ফোনে চাপ দেওয়া হচ্ছে আর ডান পাশে বাম পাশে লোকেরা তারা নিঃশ্বাস ফেলছে, তার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে যে তাকে কি প্রেস রিলিজ করতে হবে, কি বলতে হবে। এই ঘটনায় রাজনৈতিক মহলের মনে পড়ে যাচ্ছে, কিছুদিন আগে বিধানসভায় হাতাহাতির পর বাম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের আঘাত লাগার ঘটনা। সেক্ষেত্রে SSKM কিছু হয়নি বলে গৌরাঙ্গকে ছেড়ে দিলেও পরে বেসরকারি হাসপাতালে তার খুলিতে চিড় ধরা পড়ে। ওয়াকিবহল মহলের বক্তব্য, রাজনীতির ময়দানে মারপ্যাঁচ সব সময় চলে, কিন্তু চিকিৎসা তো মহান পেশা, সেখানে বাইরে থেকে কোনো চাপ দেওয়া হলেও তার কাছে নতি স্বীকার করা কি উচিত? প্রশ্ন উঠছে চিকিৎসক মহলেই। ABP আনন্দ। আমাদের উদ্বেগটা আরও অনেক গভীরতর, তার কারণ এই ঘটনা কি যে কোনো রোগীর বুক কাঁপিয়ে দেবে না? রোগী বা কেন বলছি, চিকিৎসক এবং রোগীর যে সুস্থ স্বাভাবিক শ্রদ্ধার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, ভরসার সম্পর্ক, সেটা কি এই ঘটনা দেখে বুকে হাত দিয়ে বলুন একবারও টলে গেল না? এই শহরের অন্যতম সেরা প্রতিষ্ঠানের এ কী আচরণ, কী তাদের ব্যাখ্যা? আমরা অপেক্ষা করব জানার, যেখানে মাননীয় চিকিৎসক দাঁড়িয়ে একাধিকবার বিভিন্ন চ্যানেলে আলাদা আলাদা করে তিনি সাউন্ড বাইট দিচ্ছেন, সেফলি বি সেন্ড হোম। L1 হাড়ে ফ্র্যাকচার নিয়ে, চিন নিয়ে নিরাপদে বাড়ি নিয়ে যাবেন? রাজনৈতিক চাপ কি এতই মারাত্মক? নিবেদা, আমি একটা লাইন বলে ছেড়ে দেবো, অন্যান্যরা বলবেন। আমি শুধু একটাই কথা বলছি যে দেখো, 356-র জন্য হয়তো রবীন্দ্রবাবুরা বা গৌতমবাবুরা নীতিগত প্রবলেম দেখতেই পারেন, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন কনজিউমার কোর্টে যাবেন না এবং কেন ওই পরিষ্কার বাইট নেওয়া আছে, কি কারণে তাকে মুক্তি রেখে দেবেন বা এটার রাজনৈতিক কারণ আমি কিছু বুঝি না। যদি রেজ্জাক সাহেব একজন রোগী হিসাবে ট্রিটেড হন এবং মানে পার্টিও যদি তাকে সেটা মনে করে এবং তার প্রতি যেভাবে যেভাবে মানুষকে যেভাবে অন্যদিকে নিয়ে যাওয়া হলো এবং রাজনৈতিক বার্তাটা কাল অবধি পরিষ্কার ছিল, জোর করে রাজনৈতিক স্বার্থে শুয়ে আছে, এই তো ছিল, এবং সেটার জন্য যেভাবে স্টেটমেন্টটা করানো হলো, কোট আনকোট করানো হলো, সেই করানোর পরে এবং তার আগে গৌরাঙ্গর ঘটনা ঘটেছে, গৌরাঙ্গবাবুর ঘটনা ঘটেছে, আইনসভা নিয়ে অত বড় একটা মাথায় চিড় ধরা পড়েছে, এটা একটা মানে একটা একমাত্র সুপার স্পেশালিটি হসপিটাল PG সেখানে, তারপরেও আমি জানি না কেন। আমি ডক্টর ব্যানার্জির কাছে যাব, ডক্টর সমীর বন্দ্যোপাধ্যায় কালকে এই প্রতিপক্ষ অনুষ্ঠানে খুব স্পষ্ট দ্বিধাহীন ভাষায় বলে দিয়েছিলেন যে ছাড়া যাবে না, তার কারণ এক, সত্যরোদ্ধ মানুষ এবং MRI বা CT স্ক্যান একেবারে মাস্ট।
এই প্রতিপক্ষ অনুষ্ঠানে তিনি বলে দিয়েছিলেন। ডক্টর ব্যানার্জি একটু যদি বলেন যে কী ভেবে বলেছিলেন এবং আজকে আপনি যেটা আশঙ্কা করেছেন একদম সেটাই দেখা যাচ্ছে। দেখুন, এটা সাধারণ চিকিৎসা জগতেরই নিয়ম যে যেমন রোগীর কী কী তার উপসর্গ সেগুলো তেমনি বলেন, তেমনি তার দুটো দিক দেখা, যে তার বয়সটা কত এবং কী কী তার মানে কমপ্লিকেশনস হতে পারে। সেই দিকেই দেখে আমি বলেছিলাম যে এক বৃদ্ধ 70 ঊর্ধ্ব যে ভদ্রলোক, তার অনেক কিছু সমস্যা হতে পারে যেটা একেবারে সামনে দেখে হয়তো ক্লিনিক্যালি বোঝা নাও যেতে পারে, এক্সেপ্টিং যে ব্যথা, লোকে পড়ে গেলেও ব্যথা হয়, বাড়িতে হোড়চট খেলেও ব্যথা হতে পারে, তো ব্যথা তো থাকবেই, কিন্তু কেন হচ্ছে এবং কীরকম ব্যথা, কোথায়, যে জায়গাটা উনি ব্যথা বলছেন, আমি ওই ডাক্তারের এটা শুনলাম, উনি স্ট্রেচ করছেন যে হাতে লেগেছে, স্টিচ করা হয়েছে, ও একটু ব্যথা থাকে, কেটে গেলে ব্যথা থাকে, কিন্তু উনি কিন্তু একবারও বললেন না যে ওনার পিঠে ব্যথাটা আছে, কোমরে ব্যথা আছে। পিঠে ব্যথাটা কী হতে পারে, একটা মাস্কুলার ব্যথা হতে পারে, কারণ হোল স্পাইনটাকে সাপোর্ট করার জন্য পিছনে একগাদা মাসেলস রয়েছে, তার মধ্যে যে জায়গাটা এবার আগে ধরা পড়েছে, সিটি স্ক্যান করেছে, সিটি স্ক্যানেরও তো অনেক রকম আছে, যদি মাল্টি ডিটেক্টর মাল্টি সেকশনাল করা হয় এবং আজকালকার নিয়মে করা হচ্ছে 3D দেখা, যে কোনো দিক থেকে যাতে না মিস হয়ে যায়, সেই জন্য 3D করা হয় এবং মাল্টি ডিটেকশনস করা হয়, তো সেইটা না যে নাও করে থাকে, সিম্পলও করে থাকে, সিটি এক্সরে তো ধরা পড়বেই না, আনলেস একটা বিরাট হেমাটোমা হয়ে আছে যে মাসেলকে সরিয়ে দিচ্ছে। এমআরআই সুবিধে হচ্ছে যেটা টিস্যু ডিফারেন্সিয়েট করে, কোনটা মাসল, কোনটা নার্ভ, কোনটা ভেসেলস, কোনটা বোন, তো এত ভালো তো দেখা যায় না, অলমোস্ট মনে হয় লাইভ অ্যানাটমি দেখতে পাওয়া যায়, কাজী বোঝা যায় যে কোথায় গেছে। ঠিক আছে, আমি সেদিনকেই করলাম না, একদিন ওয়েট করে করলাম, কিন্তু তাকে রাখলাম, ছাড়বো না, যে কথাটা কালকে আমাকে বলা হয়েছিল যে ছাড়তে হয় কি না, না ছাড়বো না তাকে, আমি তাকে অবজার্ভ করব। সেকেন্ড দিনে যদি আমি MRI করি ক্ষতি হয় না, ভালোই হয়, কারণ তখন নেচারটা হয়, প্রথমে যখন ক্লটটা হয় তখন পুরো ব্লাড এবং তার আনুষাঙ্গিক জিনিস থাকে, যেই সময় যায় আস্তে আস্তে লাইসিস হতে শুরু করে, যেটা প্লাজমা সেটা বেরিয়ে আসে, আমরা রক্ত রাখলে যে দেখতে পারি দুটো লেয়ার পড়ে যায়, তারও ডিফারেন্সিয়েশনস আছে, কারণ ইটস এ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, সিটির সঙ্গে তুলনা হচ্ছে সিটি ইজ এ রেডিয়েশন ইফেক্টেড, বাট ইট ইজ এ ম্যাগনেটিক রেজোনেন্স, দুটোর আলাদা। আর যেটা হয় যে এই বয়সের লোকের বোনসগুলো সাধারণ একটু মানে 25-30 বছরের যে তার চাইতে একটু নরম হয়, কারণ বয়সের সঙ্গে সঙ্গে অস্টিওপোরোসিস হয়, ল্যাক অফ ক্যালসিয়াম হয়, কাজেই তাদের সম্বন্ধে আরও বেশি সতর্ক থাকা দরকার, যে একটু যদি ধাক্কা হুকুম মারে বা তাকে ফেলে দেয় বা পড়ে যায় তাহলে একটা কম্প্রেশন হতে পারে। এবার ফ্র্যাকচারটা আছে, কী ধরনের ফ্র্যাকচার বলা হচ্ছে না, ইট ইজ এ কম্প্রেস ফ্র্যাকচার হতে পারে, একটা কথা বলেছে লিনিয়ার ফ্র্যাকচার, লিনিয়ার ফ্র্যাকচার যদি হয় তাহলে এটা অস্টিওপোরোটিক ফ্র্যাকচার নয়, তাহলে ইট ইজ এ কম্প্রেস ফ্র্যাকচার, তার মানে হচ্ছে এটা কোনো একটা মানে প্রেসারে কম্প্রেশনের ব্লো বা ধাক্কায় হয়েছে, কম্প্রেশনের তো হয়েছে বা কোনো একটা ট্রমাটিক ব্লোয়ের জন্য এটা হয়েছে। অস্টিওপোরোটিক যেগুলো হয় কম্প্রেশন সেগুলো অ্যান্টিরিয়ালি হয়, সামনের দিকে হয়, প্রেশার করে যায়, তো আর সেটা একটু অলমোস্ট কোলাপসের মতন হয়। আরেকটা জিনিস যেটা এরা মেনশন করেনি, এর সঙ্গে দুটো জিনিস মানে একদম হয়, পার্টিকুলারলি L1, কারণ স্পাইনাল কর্ডটা আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করতে করতে ন্যারো হয়ে আসে L1 L2 L2 থেকে ফাইলাম টার্মিনালি হয়ে একেবারে শেষ হয়ে যায়, কিন্তু নার্ভ রুটগুলো বেরিয়ে আসে, এবং এই যে প্রেশার লাগে তাতে একটা কম্প্রেশন হয় নার্ভের ওপরে, ওই যে অসহ্য যন্ত্রণা বলছে ওটা মরফিন কেন কিছু দিলেও হয় না, এখন যদিও করা হয় যে থিকাল দেওয়া হয় যে ইনজেকশনস
দিয়ে টেম্পোরারি ব্যথাটা কমাবার জন্য। এটা জারি হয়েছে পিঠে ব্যথা, সে বুঝতে পারে কি অসহ্য যন্ত্রণা হয়, ভীষণ যন্ত্রণা হয়। আর তার সঙ্গে এই বয়সে যদি প্রোল্যাপস অফ ডিস্ক হয়ে থাকে সম্ভাবনা খুবই বেশি আছে, আরো বেশি কমপ্লিকেশন হবে। এবং এই নার্ভের কতদিন ওনাকে অন্তত অবজারভেশনে বা রেস্টে থাকা উচিত? ইটস ভেরি ডিফিকাল্ট, 3 weeks তো বলেছে, ডেফিনেটলি 3 weeks। তারপরে কতটা যে সুস্থ হবে ডিপেন্ডিং অন, ধরুন হাড়টা এই বয়সেতে হাড় একদম জুড়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু কথা হচ্ছে এর কমপ্লিকেশনগুলো কী হবে। যদি কোনো কমপ্লিকেশন না হয় এক্সেলেন্ট, যদি হয় তাহলে অপারেটিভ পার্টও নেওয়া নেওয়া হতে পারে পরের দিকেতে। জারে লেগেছে আমাদের মুখ্যমন্ত্রীর, এক সময় তো এরকমই লেগেছিল চোট, এবং উনি নিশ্চয়ই জানেন যে বহু ইনজেকশন দিয়েও ওনার সেই ব্যথা যায়নি। এবং এটা জারি পেছনে লাগে বা অ্যাক্সিডেন্টও লাগতে পারে, এ তো মানে ধাক্কা দিলে লাগে, পড়ে গেলে লাগতে পারে, আর যদি কোনো কিছু যদি আঘাত করা হয় তাহলে তো আরও বেশি চান্স থাকে। আর একটা জিনিস দেখা হয় যে হোল বডিটাকে স্ক্যান করা উচিত কিন্তু, যে কোথাও কোথাও বেঁচে গেল কিনা, কারণ এটা ঠিক সামান্য হয় না যদি ট্রমার জন্য হয়ে থাকে। তো বেস্ট এটা বোঝা যায়, অনেক সময় সামনাসামনি বোঝা যায় না। একটা ছোট এক্সাম্পল আমি দিতে পারি, মিসেস হিলারি ক্লিনটনকে দেখুন, ডিহাইড্রেশন হয়েছিল, জাস্ট ইনফেকশনের জন্য, ইন্টেস্টাইনাল ইনফেকশন কিছু না, ডায়রিয়া ভমিটিং এক্সজশন হয়েছে, কিন্তু কখন কনকাশন হয়েছে তাতে যে ক্লটটা হয়েছে এটা কিন্তু বোঝা যায়নি তখন। পরে যখন কম্প্রেশন হতে শুরু করেছে তখন তারপরে হেমোডায়ালাইসিস করে সেটাকে ডাইলুট করে দেওয়া হয়েছে। এখানেও যে হেমাটোমা হয়েছে তার কি হতে পারে বা যদি হয়ে থাকে কোথায় হয়েছে কোন লেভেলেতে, ওই যে মাসেলগুলো বললাম ওরও ডিভিশন আছে কিন্তু চলার জন্য, কারণ আমরা ওটা এক্সটেনশন ফ্লেকশন যদি মুভমেন্ট হয় প্রচণ্ড রেস্ট্রিক্টেড হয়ে যায়, সময় লাগে। আপনাকে আরেকবার ধন্যবাদ আপনি কালকে এই এতগুলো দিক আমাদের ব্যাখ্যা করার জন্য।